হাই ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে ষষ্ঠী, তো আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শারদীয়ার ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। বড়রা যারা আছে তাদেরকে আমার তরফ থেকে আমার মানে আমি তাদেরকে প্রণাম জানাচ্ছি আর ছোটোদেরকে ভালোবাসা জানাচ্ছি। তো আজকে সকাল থেকে সেরকম কিছু হয়নি, বোধন হবে রাত্রের দিকে, সেটা আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। কালকে পঞ্চমীতে অনেক মজা হয়েছে, সেটা তোমরা দেখতেই পেয়েছো ভিডিওতে। তো তোমরা যদি কোনো আওয়াজ পেয়ে থাকো সেটাকে ইগনোর করো, কারণ প্রচণ্ড গরম লাগছে, তার জন্য পাখাটা চালিয়ে রেখেছি, এখানে চলছে, প্রচণ্ড গরম লাগছে, থাকতে পারছি না এত গরম। তো ঠিক আছে, আজকে সেই রকম কিছু হয়নি, মানে সকাল থেকে সেই রকম কিছু হয়নি, আজকে কেবলমাত্র একটু মানে পুজোর বাজার করা হলো, মানে জামা কাপড়ের বাজার নয়, রাত্রে পুজো হবে সপ্তমী অষ্টমী, মানে যে পুজোর জিনিসপত্র লাগে সেগুলো নিয়ে আসা হলো। তারপর কলা বউ যে হবে মানে নবপত্রিকার সমস্ত জিনিসপত্র নিয়ে আসা হলো, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন আপাতত কিছু হবে না, তো একবারেই রাত্রে নয় সন্ধেবেলা থেকে তোমাদের সাথে আমি সমস্ত কিছু, আমাদের যে বোধনের পুজো হবে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা দুর্গাপুজো খুব ভালোভাবে এনজয় করো, খুব মজা করো, বাচ্চারা প্রচণ্ডভাবে মজা করো, ফটকা ফাটিও, কিন্তু নিজেকে সতর্ক রেখে ফটকা ফাটিও, আর না ফাটালেও বেশি ভালো হয়, যেগুলো আওয়াজ কম হয় সেই সমস্ত ফটকা ফাটিও। আর যারা বাইরে ঘুরতে যাবে এমনকি আমিও, মানে ফটো তোলার সময় মাস্ক পরবে ঠিক আছে, না পরতে হবে না তখন, কিন্তু ভিড় ভাড়াকায় মাস্কটা পরা জরুরি, ঠিক আছে? তো যারা ঘুরতে যাবে তারা নিশ্চয়ই মাস্ক পরবে, কেন কি এখন যা সিচুয়েশান চলে এসছে মাস্ক তো পরতেই হবে। জানি খারাপ লাগবে পুজোর টাইমেও পরতে হবে, কিন্তু তো কিছু করে নেক্সট বছরে পুজোটাও তো মজা করতে হবে। ঠিক আছে, চলো তাহলে তোমাদের সাথে আবার একটু পরে দেখা হবে। তো একটু পরে নয় মানে কিছুক্ষণ পরেই দেখা হবে, আবার তোমাদের সাথে রাতে আসবো কথা বলতে, বোধনের পুজো নিয়ে তোমাদের সাথে আবার আসবো। অপরাজিতা আছে, অপরাজিতা ডালটা আছে, ওই তো দেখো, ওই তো নিচে কলা গাছটার পাশটাতেই আছে, ওই যে মামাটা, হ্যাঁ ওই তো। একটা কলা পেটা, এখানে দেবদারু গাছ, আমি বলছি তখন থেকে বিয়া করে সাজায়, তখন থেকে পুটিকে বলছি কে জানো, ওরা তো বলছিল আমি কোন সব বললাম যে এটা আরে সানির নাম্বারটা নাই না, ওই বাঁধা হয়ে গেছে তার লাগবে না, সে কলা গাছের ইয়েটা লাগে। মহাপূজা কর্মণি ওম পুণ্যাহং ভবন্তু ব্রুবন্তু, ওম পুণ্যাহং ভবন্তু ব্রুবন্তু, ওম পুণ্যাহং ভবন্তু ব্রুবন্তু, ওম পুণ্যাহং, ওম পুণ্যাহং, ওম পুণ্যাহং, ওম কর্তব্যস্মিন বার্ষিক শরৎকালীন দুর্গা মহাপূজা কর্মণি ওম স্বস্তি ভবন্তু ব্রুবন্তু, ওম স্বস্তি ভবন্তু ব্রুবন্তু, ওম স্বস্তি ভবন্তু ব্রুবন্তু, ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম কর্তব্যস্মিন
वार्षिक सत्कारिण दुर्गा महापूजा कर्मणि ओम रिद्धिं भवन्तो ब्रुवन्तु ओम रिद्धिं भवन्तो ब्रुवन्तु ओम रिद्धिं भवन्तो ब्रुवन्तु ओम रिद्धताम ओम रिद्धताम ओम रिद्धताम अजरे गुरीरे कसा ओम अनेन धृतेन उषा श्री भगवा दुर्गा दिव्या नवपुत्रिकाया बिल्य वृक्ष चुवाधीवास्तु ओम सुस्ति न इंद्रो विद्वश्वा स्वस्ति न पुषा विश्वविदा स्वस्ति नस्तार्को अरिष्ठनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु अनेन स्वस्तिकेन मुच्छा पश्या श्री भगवद्दुर्गा दिव्या नवपुत्रिकाया बुद्ध विश्व चुमाधीवासनमस्तु Thank you.